হ্যালো ফ্রেন্ডস সলিউশন অফ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে যে কথাটি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এই চ্যানেলে বহুদিন দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো কিছু প্রবলেম থাকার জন্য সেটা সম্ভব হয়নি তার জন্য আমি দুঃখিত এবং এরপর থেকে আশা করি আপনারা সময়মত ভিডিও পেয়ে যাবেন তো চলুন কথা না পেরিয়ে ভিডিওটা শুরু করা যাক তো আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন এখানে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যারা আবগারি ম্যানের জন্য বসতে চলেছেন এবং যারা ডাব্লিউপি ম্যানের পেপারেশনেছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা অবশ্যই শেষ অব্দি চোখ রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করে যাক আজকে প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের তৈরি বৃহত্তম খাল কোনটি মানুষের তৈরি বৃহত্তম খাল কোনটি সঠিক অ্যান্সার কোনটা হবে ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হবে অপশান বি সুয়েজ খাল খাল হচ্ছে মানুষের তৈরি বৃহত্তম খাল পরের প্রশ্ন দিকে চোখ রাখবো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান গুজরাট উড়িষ্যা মহারাষ্ট্র তো সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হবে অপশান এ রাজস্থান এবং বলে রাখি রাজস্থানের আয়তন হচ্ছে আপনার তিন লাখ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ বর্গ কিলোমিটার এবং আমাদের পশ্চিমবঙ্গ সেখানে হচ্ছে চৌদ্দতম পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন কিলোমিটার তো পরে প্রশ্ন দিয়ে চোখ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সঠিক অ্যান্সার হবে অ্যানি অ্যানি অ্যানিভাসন্ত হচ্ছে উনিশশো সালে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি হন তিনি এবং উনিশশো সালে কানপুর অধিবেশনে সরোজনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে কানপুর অধিবেশনে সরোজনী নাইডু জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি নির্বাচিত হন পরের প্রশ্ন ঘুমার লোকনৃত্য ঘুমার লোকনৃত্য কোন রাজ্যের বা ঘুমোর তো সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হবে রাজস্থান ঘুমার লোকনৃত্য হচ্ছে রাজস্থানের পরের প্রশ্নের দিকে চোখ রাখব পরে প্রশ্ন হচ্ছে কোনো বিল কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন কোনো বিল অর্থ বিল কিনা সেটা ঠিক করেন সঠিক অ্যান্সার হবে লোকসভার অধ্যক্ষ সঠিক অ্যান্সার লোকসভার অধ্যক্ষ পরের প্রশ্নের দিকে চোখ রাখব শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোনটার সঙ্গে সম্পর্কিত স্পোর্টস বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি নাকি চলচ্চিত্র সঠিক অ্যান্সার হবে ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত পরে প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট বিচারীয় পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে এই বৈশিষ্ট্য ধার করা হয়েছে সঠিক অ্যান্সার কোনটা হবে অপশান যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড ফ্রান্স সঠিক অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন দিকে চোখ রাখব ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন জাতীয় জরুরি অবস্থা শাসনতান্ত্রিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা নাকি উপরে সব সবকটি সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হবে উপরের সব উপরের উপরে কোটি রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন পরে প্রশ্ন দেখব অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন সঠিক অ্যান্সার হবে এটার অপশান সি জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন তো সালটা হচ্ছে আঠেরোশো সাঁত্রিশ মনে রাখবেন পরে প্রশ্ন ভারতের প্রথম অস্কার বিজেতা কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি এবং তিনি কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন তো ভারতের প্রথম অস্কার বিজেতা হচ্ছে ভানু আথাইয়া তিনি কত সালে অস্কার পুরস্কার পেয়েছেন সঠিক অ্যান্সার হবে অপশান বি তো এখানে অ্যানিমেশানটা একটু গণ্ডগোল আছে অপশান বিটা সঠিক অ্যান্সার উনিশশো তিরাশি সালে তিনি অস্কার পুরস্কার লাভ করেছিলেন পরে প্রশ্ন কোনো দেশের জাতীয় আয় কোন দেশের জাতীয় আয় সে দেশে সরকারের বার্ষিক রাজস্ব নাকি সে দেশের উৎপাদনের উপাদানের আয় সমষ্টি নাকি সরকারি উদ্যোগের উদ্বৃত্ত আয় নাকি আমদানি চেয়ে রপ্তানির উদ্বৃত্ত তো সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হবে আপনার অপশান বি সে দেশের উৎপাদনের উপাদানের আয় সমষ্টি সেদেশের জাতীয় আয় পরের প্রশ্ন প্রথম রাজ্য হিসাবে সরকারি দ্বারা পরিচালিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত বিদ্যালয়ে হাইটেক ক্লাসরুমের ব্যবস্থা করেছে কোন রাজ্য তো প্রথম রাজ্য হিসাবে সরকারি দ্বারা পরিচালিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত বিদ্যালয়ে হাইটেক ক্লাসরুম ব্যবস্থা করেছে সঠিক অ্যান্সার কেরালা কেরালা হবে সঠিক অ্যান্সার পরে প্রশ্ন আঙ্গুর ফলে কোন অ্যাসিড বর্তমান থাকে আঙ্গুর ফলে কোন অ্যাসিড বর্তমান থাকে টার্টারিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড নাকি অক্সালিক অ্যাসিড সঠিক অ্যান্সার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এটা আপনাদের জন্য রাখা রইল তো অবশ্যই ভিডিও নিচে কমেন্টে বলবেন অ্যান্সারটা প্রশ্নের দিকে চোখ রাখবো সোন নদীর উৎস হলো সোন নদীর উৎস সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার অপশানগুলির মধ্যে যমুনেত্রী অমরকণ্ঠ আরাবল্লী হিমালয় সঠিক অ্যান্সার হবে আপনার অমরকণ্টক অপশান বি অমরকণ্টক ইজ দ্য রাইট অ্যান্সার পরে প্রশ্ন জেমস বন্ড চরিত্রটির সৃষ্টি করেন জেমস বন্ড চরিত্রটির সৃষ্টি করেন সঠিক অ্যান্সার অপশান সি ইয়ান ফ্লেমিং ইজ দ্য রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কি হয় সঠিক অ্যান্সার হবে আপনার চার গুণ কোনো বস্তুর গতিশক্তি ইসিক টু ওয়ান বাই টু এম ভি স্কোয়ার ভি ইজি টু ভি হলে গতিশক্তি গুণ হবে পরে প্রশ্ন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন তো এটা অনেকেরই পারা উচিত সঠিক অ্যান্সার হবে হরিসেন অপশান এ হরিসেন পরে প্রশ্ন আলোক রশ্মি যদি কোণে আপতিত হয় তাহলে প্রতিসরণ কোন কত হবে আলোক সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোন কত হয় প্রতিসরণ কোন হবে সঠিক অ্যান্সার হবে নব্বই ডিগ্রি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরে প্রশ্ন দেখব কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটি হলো কানপুর যে নদীর তীরে অবস্থিত সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার অপশান বি সঠিক অ্যান্সার অপশান বি গঙ্গা নদীর ডান তীরে তো গঙ্গা নদীর তীরে অবস্থিত যে শহরগুলি কানপুর ছাড়া সেগুলি হল হরিদ্বার এলাহাবাদ বারাণসী পাটনা ও কলকাতা শহর অবস্থিত তো সঙ্গে এগুলি মনে রাখবেন পরে প্রশ্ন ভারতের সর্ববৃহৎ হ্রদ হল ভারতের সর্ববৃহৎ হ্রদ হল সঠিক অ্যান্সার হবে ভারতের সর্ববৃহৎ হ্রদ চিল্কা হ্রদ অপশান ডি সঠিক অ্যান্সার চিল্কা হ্রদ কোথায় অবস্থিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত পরে প্রশ্ন আকবর প্রবর্তিত দিনই ইলাহি সর্বপ্রথম গ্রহণ করেন আকবর প্রবর্তিত দিনই ইলাহি সর্বপ্রথম গ্রহণ করেন সঠিক অ্যান্সার হবে অপশান ডি বীরবল বীরবল সর্বপ্রথম গ্রহণ করেন আকবর আঠারোশো বাহান্ন সালে দিনী ইলাহি প্রবর্তন করেন এটা মনে রাখবেন সঙ্গে পরের প্রশ্ন জাতীয় গৌরব সম্বর্ধনী কে প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো ছষট্টি সালে তো সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হবে আপনার অপশানগুলির মধ্যে অপশান সি রাজনারায়ণ বসু রাজনারায়ণ বসু ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন দিকে চোখ রাখব পরের প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন আবদ্ধকরণে এনজাইম ব্যবহৃত হয় তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি নাইট্রোজিনেজ নাইট্রোজিনেজ সঠিক অ্যান্সার পরে প্রশ্ন সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক ক্যান্সার কর্ণাটক রাজ্যে নাকি তামিলনাড়ু রাজ্যে নাকি উড়িষ্যা রাজ্যে নাকি মধ্যপ্রদেশ রাজ্যে তো সঠিক অ্যান্সার হবে আপনার তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আঠেরোশো বিরাশি সালে সালেম লৌহ ইস্পাত উৎপাদন শুরু হয় আঠেরোশো বিরাশি সাল আঠেরোশো বিরাশি সাল সালটা কিন্তু মনে রাখবেন সঙ্গে পরে প্রশ্ন সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় কোন সাল থেকে সঠিক অ্যান্সার অপশানগুলির মধ্যে অপশান এ উনিশশো সালে সমাজের উন্নয়ন কর্মসূচি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা শুরু হয় উনিশশো বাহান্ন সালে দোসরা অক্টোবর পরে প্রশ্ন ওয়াশিংটনে অবস্থিত ওয়ার্ল্ড ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক অ্যান্সার হবে অপশান এ রাজেশ খুল্লার রাজেশ খুল্লার হবে সঠিক অ্যান্সার পরে প্রশ্ন সুলতানি যুগের সরকারি ভাষা কী ছিল সুলতানি যুগের সরকারি ভাষা কী ছিল সুলতানি যুগের সরকারি ভাষা এটাও আপনাদের কমেন্টে আমি কমেন্ট করার জন্য রেখে গেলাম তো এটার সঠিক অ্যান্সারটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে এবং আমি লাস্টে পিন করে দেবো ঠিক আছে উত্তরটা সঠিক অ্যান্সারটা পরে প্রশ্ন ভারতের বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন ভারতের বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার হবে অপশান বি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মাদাম কামা হবে সঠিক অ্যান্সার এবং সঙ্গে জেনে এখন মাদাম কামা ফ্রি ইন্ডিয়া সোসাইটি গঠন করেন উনিশশো সালে এবং জার্মানির স্টুটগার্ড শহরে প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি প্রশ্ন দিকে চোখ রাখব ভারতীয় সরি জাতীয় ভোটার দিবস পালন করা হয় জাতীয় ভোটার দিবস পালন করা হয় সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে অপশান বি পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় দু হাজার সাল থেকে জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি পালিত হচ্ছে এর কারণ হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল পরে প্রশ্ন মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা কত জোড়া মানুষের স্পাইনাল নার্ভ বা সুশুমনা স্নায়ু সংখ্যা কত জোড়া তো সঠিক অ্যান্সার কোনটা হবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান ডি একত্রিশ জোড়া হবে মানুষের স্পাইনাল নার্ভের সংখ্যা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তো চলুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন